গুড মর্নিং বন্ধুরা, আর কি দেখছো? আমি নাক চেপে যাচ্ছি। প্রথমেই বলে দিই, আজকে আমি গেছিলাম চিড়িয়াখানা। হ্যাঁ, ঠিক ধরেছো, আমি আর শুভ দুজন মিলে চলে গেছিলাম আজকে চিড়িয়াখানায়। আর প্রথমে আমরা হরিণ দেখে নিয়ে তারপরে আমি গেলাম আমার ফেভারিট জিনিস দেখতে, সাপ আর বাঘ। প্রথমের বাঘটা তো ঘুমাচ্ছিল, তারপরে দেখলে এই বাঘটা এরকম দৌড়াদৌড়ি করছে, আমি তো বলছিলাম যে পোজ দিয়ে। তারপর এত আমরা পশু পাখি দেখে নিয়েছি, আমরা হাঁপিয়ে গেছিলাম, তাই জন্য দুজন একটু কোকা কোলা আর পেপসি খেয়ে এগুলো খেতে খেতেই আমরা দেখতে গেলাম উট পাখি, আরও বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পাখি আমরা এখানটায় দেখতে পেলাম। পাখিগুলোর নাম অবশ্য আমার অত মনে নেই, কিন্তু পাখিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, নানান রং বেরঙের। তারপরে ওই দেখো আমাদের সিংহ মামা, না না এটা মামা না, এটা মামি, সিংহ মামি। যাই হোক, তারপরে আমরা বিভিন্ন ধরনের হাঁস আরও অনেক কিছু দেখার পরে পেয়ে গেলাম আমাদের অনেক জোরে খিদে। তারপরে আমরা একটা জায়গায় ভালো করে কাপড় টাপড় বিছিয়ে আমরা বসে গেলাম খেতে, আর এখানে শুভ খাবার টাবার বেড়েছিলো, দিয়ে আমরা চলে গেলাম আমার ফেভারিট জিনিস যেটা, সেটা হচ্ছে জিরাফ দেখতে। জিরাফ দেখে নিয়ে আমরা ময়ূর দেখে এবার আমরা চলে যাচ্ছি। দেখা হচ্ছে পরের একটা শর্ট ভিডিওতে, ততক্ষণে তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর টাটা।